ওয়েলকাম টু দ্য নিউ সেকশন। এই পুরো সেকশনটিতে আমরা ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টগুলি শিখব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ এ স্টাইল অফ প্রোগ্রামিং। ওপি এর কনসেপ্টগুলিকে কাজে লাগিয়ে আমরা মেনটেইনেবল, রিইউজেবল এবং স্ট্রাকচার্ড কোড লিখতে পারি। এই ভিডিওতে আমরা ক্লাস নিয়ে কাজ করব। আমি আমার ভিএস করে চলে আসলাম এবং এখান থেকে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব, একটা ডার্ট ফাইল ক্রিয়েট করব, যেটার নাম আমরা দিতে পারি এক্সাম্পল ডট ডার্ট। এই এক্সাম্পল ডট ডার্ট ফাইলে আমরা একটা ক্লাস ক্রিয়েট করতে পারি। লেটস এ ক্লাস অ্যান্ড দেন ক্লাস নেম, তারপর আমাদেরকে কার্লি ব্রেসেস দিতে হবে। সো ক্লাসগুলো আমরা আসলে কেন ইউজ করি আমাদের বিভিন্ন ধরনের ভেরিয়েবল ম্যাথডগুলোকে ডিক্লেয়ার করার জন্যে? সো আমরা এখানে কিছু ভেরিয়েবল এবং কিছু ম্যাথড বা ফাংশন ক্রিয়েট করব। আমরা কিছু ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এখন আমরা কিছু ফাংশন ক্রিয়েট করতে পারি। সো একটা ক্লাস ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমাদের ক্লাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে, দেন ক্লাসের নেমটা দিতে হবে, তারপর কার্লি ব্রেসেস। সো যেটা আমরা বললাম, আমরা নর্মালি ক্লাসগুলো ক্রিয়েট করি বিভিন্ন ধরনের ম্যাথড ডিক্লেয়ার করার জন্য, কিছু ভেরিয়েবল তৈরি করার জন্য। সো এখানে আমরা কিছু ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং কিছু ম্যাথড ক্রিয়েট করলাম। মাই ফাংশন এবং মাই ফাংশন টু নামে দুইটা ম্যাথড আছে। এখন এই যে ক্লাসটা আমরা ক্রিয়েট করলাম, এই ক্লাসের ভেরিয়েবলগুলোকে যদি এবং ম্যাথডগুলোকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে ফার্স্টে এই ক্লাসের একটা অবজেক্ট অথবা ইনস্ট্যান্স আমাদের ক্রিয়েট করতে হবে। আমরা ইন্ডেক্স ডট ডার্টে চলে আসলাম অ্যান্ড দেন এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করব। কোন ক্লাসের? আমাদের এই যে এক্সাম্পল ক্লাসের। সো আমরা জাস্ট লিখব এক্সাম্পল, এবং সাথে সাথে আমরা দেখব যে আমাদের এক্সাম্পল ডট ডার্টটা এটা ইম্পোর্ট হয়ে গেছে, অথবা আমরা ম্যানুয়ালি এখানে ইম্পোর্ট করতে পারি। সো অবজেক্ট ক্রিয়েট করার পরে এই এক্সাম্পল ক্লাসের মধ্যে যে ম্যাথড বা ভেরিয়েবলগুলো আছে সবগুলো কিন্তু আমরা অ্যাক্সেস পাব। সো আমরা অবজেক্ট ডট এইচকে পাচ্ছি, নেমকে পাচ্ছি, মাই ফাংশনকে পাচ্ছি, মাই ফাংশন টুকে পাচ্ছি। সো লেটস সে আমরা অবজেক্ট ডট নেমটাকে প্রিন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা জাস্ট প্রিন্ট ম্যাথডের মধ্যে বলবো অবজেক্ট ডট নেম। একইভাবে আমরা যদি মাই ফাংশনটাকে কল করতে চাই, সো আমরা জাস্ট এভাবে কল করতে পারি। এবং এখন যদি আমরা কোডটাকে এক্সিকিউট করি, তাহলে আমরা আমাদের আউটপুটটা পেয়ে যাচ্ছি। লার্নিং অ্যাপ্রোচ আমাদের নেমটা ছিল এবং ফাংশনের মধ্যে মাই ফাংশন। সো আশা করি আপনারা ক্লাস সম্পর্কে বুঝতে পেরেছেন।